সবাই কেমন আছো? আমি তৃষিতা। তো আজকে আমি ব্লগটা আর কি বিকাল থেকে স্টার্ট করছি, কারণ এখন আর কি একটু পরে আমরা যাব বাজারে, বিকাশ আসবে আর বিকাশ এসে আমাকে নিয়ে যাবে। আর বিকাশ একটা গিফট কিনবে, বাট বুঝতে পারছে না কি কিনবে। আই থিঙ্ক কিনেও আনতে পারে, দেখি কি করে। আর আমি একটা জুতো কিনবো, ও যে চলে এসছে। আর সন্ধ্যাবেলার দিকে একটা অন্নপ্রাশনের ইয়ে আছে, নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণটায় যাব আমরা আমার মা বাড়িতে। তো আমরা এখন বেরোচ্ছি, গাড়ি বার করলো আর কি, দরজাটা বন্ধ করে দিই। ভালো লাগছে তো, কিন্তু যেগুলো তোমার মানে কমফোর্টেবল হবে সেটাই ইউজ করো। ওই সেম জুতো আছে তো তোমার, একটা ইউজ করো। আমি করেছি, আমি করতাম, দাদাটা আমাদের পাড়ার দাদা, এই যে নিচ্ছে আবার ছবি করবো, অন্য করলে আমি তোমার পুরো প্রসেসটাই করে দিতাম। তো আমি বাড়িতে চলে এসেছি, আর তোমাদের একটু জুতোটা দেখি। এই জুতোটা নিলাম নর্মালের ভিতর, এই জুতোগুলো পরে খুব কমফোর্ট, তো এইটা নেব। আর এই গিফটটা আর কি নিয়ে এসেছি, গিফটের দোকানে এত ভিড় ছিল ভিডিওটা করতে পারিনি। তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সেই কালী পুজোর যে চুড়িদারটা পরেছিলাম, তো সেই চুড়িদারটাই পরলাম, আর নতুন কিছু বের করলাম না, কারণ এটা একদিন পরেছি, এটা পরতে কি দোষ, তাই এটাই পরে নিলাম। সেম টাইপ মেকআপ করলাম, তো এখন শুধু কানের দুলটা চেঞ্জ করেছি আর কি, কানের দুল রং বেরঙের একটা পরেছি। তো এখন আমরা বেরোবো, বাবা আজকেও লেট, রেডি হয়নি, তো বাবা রেডি হলেই আমরা আর কি বেরিয়ে পড়বো। তো চলো দেখাই। আমি চলে এসেছি মা বাড়িতে। আমার দিদাকে তো চেনই, আমার দিদা, আমার বড় মামি, ছোট মামি এখনো সাচ্ছে, এটা আমার ভাই, মানে আমার এই মেশি, এই মাসিটা, এটা আমার মেজো মাসি, এর ছেলে আর কি ভাই। আর ওইটা পলি, মানে পলিকে তো চেনই, আমার বড় মামির বড় মামার বড় মেয়ে। আর ছোটটা আছে পিঙ্কি, আর ছোট মামার আরো দুটো আছে, সেই দুটোকে আরেকটু পরে দেখাচ্ছি, প্রচন্ড দুরন্ত, প্রচন্ড কেউ বসে নাই, এটা আমার ছোট মামার ছোট ছেলে, ভীষণ দুরন্ত। এই রিবু,
তুই সকাল বেলা কোথায় গেছিলি? কি করে গেছিলি? হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে করতে? বল সেটা কি করলি আমাদের বাড়ি গিয়ে? তুমি কোনো দুষ্টুমি করনি? না, মুখ দেখে বোঝা যাচ্ছে কেমন দুষ্টুমি করনি তুমি। এই তুই তিনতলার ঘরে কি ফুল ফেলেছিস ওখানে? কি ফুল এনেছিলি তিনতলা ঘরে? হ্যাঁ, বাজি ছিল। বাজি? তুই বাজি নিয়ে গেছিলি আমাদের বাড়ি? তোমার এখন খাওয়া শেষ হলো? এই দেখো, এটা আমার ছোট মামি। তোমাদেরই বাজি ওটা? আমাদেরই বাজি। আমাদের বাজি কি? আমাদের বাজি তো ফুরিয়ে গেছিল। বেলুন বাজিটা? ও আচ্ছা, রিংসের বাজিটা। সাজুগুজু করেনি? সাজুগুজু করেছিল। তারপরে ইয়ে কান্নাকাটি করছিল নাকি? কি হইলো, কি দেখছো? হ্যাঁ এর হলো অন্নপ্রাশন, টুলটুল করে তাকিয়ে রয়েছে। এই জুই, এই তো, এই যে মাথা টাক করে দিয়েছে রে, মাথা টাক করে দিয়েছে। বল নাম, বল। এটা ওর দিদি। অনিন্দিতা দি, খাওয়া দাওয়া হয়ে অনেকক্ষণ গল্প হয়ে গেল, তো আমরা এখন চলে যাবো। সবাইকে টাটা করে দিই। টাটা করে দাও তো, একটু টাটা করে দাও। আমি চলে এসেছি বাড়িতে, আর দেখতেই পাচ্ছ এখন আমি ফ্রেশ ট্রেশ হব। ইয়ারিংস সুন্দর, তাই না? তো বলো, আমি আমার মতো আজকে ছোট্ট একটা ব্লগ করলাম, তোমাদের কেমন লাগলো? আর আশা করছি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমাকে এরকম, মানে আমার যদি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।